এসপিওদের বেতন বৃদ্ধি, নরসিংগড়স্থিত টিআইটিতে ছখানা সহকারী অধ্যাপকের শূন্য পদ পূরণ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শীর্ষ স্থানাধিকারী পাঁচজন করে দিব্যাঙ্গজনেদের এককালীন আর্থিক পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীন এসপিওদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে স্পেশাল পুলিশ অফিসার বা এসপিও পদে 3911 জন কর্মরত রয়েছেন। এই কর্মরত এসপিওদের মাসিক বেতন 6156 টাকা থেকে বৃদ্ধি করে 7089 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ড্রাইভার পদে কর্মরত এসপিওদের বেতন হবে 9000 টাকা। এদিন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান। আজকে সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান যে স্পেশাল পুলিশ অফিসার হোম ডিপার্টমেন্টের অধীনে রয়েছে তাদের এক্সিস্টিং যে বেতন, বর্তমান যে বেতন কাঠামো তারা পায় সেটা হচ্ছে 6156 টাকা এবং সেটাকে বৃদ্ধি করে 7079 টাকা করা হয়েছে। এটা হচ্ছে স্পেশাল পুলিশ অফিসার এবং যারা স্পেশাল পুলিশ অফিসারের ড্রাইভার হিসেবে কর্মরত রয়েছেন তাদের বেতন হবে 9। সাংবাদিক সম্মেলনে তথ্য সংস্কৃতি মন্ত্রী জানান, নরসিংগড়স্থিত টিআইটিতে 6টি বিষয়ে 6 জন সহকারী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। সিভিল, মেকানিক্যাল, ম্যাথমেটিক্স, কমার্স, ইকোনমিক্স প্রভৃতি 6টি বিভাগে 6 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। বাইট ওয়ানের 2.55 থেকে সবটা। মন্ত্রী আরো জানান, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় বিভাগে শীর্ষস্থান অধিকারী প্রথম 5 জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। মাধ্যমিকে উত্তীর্ণ প্রথম 5 জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীকে এককালীন 24,000 টাকা করে প্রদান করা হবে। অপরদিকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ প্রথম 5 জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীকে এককালীন 54,000 টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হবে। মাধ্যমিক আমি বললাম যে 24,000 টাকা করে দেওয়া হবে প্রথম 5 জনকে, যারা ডিসেবিলিটিস রয়েছে তাদের মধ্যে থেকে, তার বাইরে হায়ার সেকেন্ডারি যারা পাস করেছে। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে আরো অন্যান্য বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে, কিন্তু তিনটি বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।